শহরবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনে পৌরসভার চেয়ারম্যান যেভাবে বাইক দুর্ঘটনা ঘটে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষকে সচেতন করতে পুরাতন মালদহ শহরের চৌরঙ্গি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বুধবার তিনি হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন, সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, অনেকেই হেলমেট ছাড়া চলাচল করে থাকেন, মোটর বাইক চালান, সেজন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে। তাদের হেলমেট ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে বোঝানো হয় এবং তারা যেন হেলমেট ব্যবহার করেন বাইক চালানোর সময়। আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায়। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রকল্প চালু করেছেন, প্রকল্পটা চালু করেছেন এর জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার, সাধারণ মানুষকে যারা পথচারী মানুষ যারা বাইক নিয়ে চলে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটা চালু করেছেন। আমরা দেখছি অনেক মানুষই যে সাধারণ মানুষ আমরা দেখছি পথচারী মানুষ তারা দেখছি যে বাইক যাচ্ছেন হেলমেট পরেন। আজকে আমরা সকলে মিলে এখানটায় আমাদের এখানটায় ট্র্যাফিক রয়েছে গোলমালদার ইনচার্জ রয়েছেন তাকে নিয়ে এবং এখানকার যথেষ্ট পরিমাণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছেন সকলকে নিয়ে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করলাম। দেখুন আপনারা হেলমেট পরুন, প্রত্যেকটি মানুষকে বলছে হেলমেট পরুন, আপনাদের নিরাপত্তা রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের নিরাপত্তা সুন্দর একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আমরা আজকে এই কেমন লাগলো?